हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায় আমরা সেরে ফেলেছি আগের ভিডিওগুলোতে এইবারে আমরা কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব তার আগে ছায়া প্রকাশনী বই অন্য অধ্যায়ের মতোই আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব আর যেগুলো আলোচনা করব না সেগুলো তোমরা খাতায় সলভ করবে আর যেগুলো আলোচনা করব সেগুলো খাতায় তোমরা ফেল করবে তো তোমরা পেজ নাম্বার 459 বের করবে সেইখানে দেখবে আমাদের মোট এমসিকিউ 461 পেজ অবধি রয়েছে 20টা এমসিকিউ রয়েছে তার মধ্যে কয়েকটা বইতেই বসে দেওয়া রয়েছে আর বাকি যেগুলো রয়েছে আমি বেশিরভাগটাই আলোচনা করে দিচ্ছি এই ভিডিওতেই আর নেক্সট ভিডিওতে আমরা সেট 1 এর নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব তোমরা সবচেয়ে প্রথম এমসিকিউতে দেখবে 0.1 মিটার ব্যাসে 50টি পাক যুক্ত একটি কুণ্ডলী চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স 0.02 সেকেন্ড এই ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখছি এই টাইম আর এই যে চৌম্বক প্রবাহের যে পরিবর্তন রয়েছে যে 3×10⁴ ছিল প্রথমে সেখান থেকে হয়েছে শুধু 3×10⁴ থেকে পরিবর্তিত হয়ে হয়েছে 10⁴ ওয়েবার যদি আমরা এরকম একে B1 আর একে B2 ধরি তাহলে মনে হতে পারে তার আগে যে দুটো ডেটা দেওয়া রয়েছে 0.1 মিটার ব্যাস এবং 50টি পাক এর পাক সংখ্যা সেটা আমি লিখলাম না কেন না তার কিন্তু কোনো প্রভাব এখানে ক্যালকুলেশনে লাগবে না কেন লাগবে না সেটা বলি এখানে বলেছে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে এবারে আবিষ্ট তড়িৎচালক বলের যেটা মান হয় আচ্ছা এটা চৌম্বক প্রভাব যেহেতু রয়েছে আমি একে ফাই লিখবো বি লিখবো না তাহলে ই ইকুয়ালস টু কত হয় না ইন জেনারেল হয় মাইনাস ফ্লাক্সের পরিবর্তন চৌম্বক ফ্লাক্সে আর এদিকে যে সময়ের অবকাশে এটা হয়েছে তাহলে ই ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই বাই ডেল টি এইবারে আমরা যখন মান বের করি তখন আমরা এর মড নিতে পারি তাহলে মড নিলে আমরা কিন্তু শুধু ডেল ফাই বাই ডেল টি লিখলে হবে কারণ আমি শুধু মানটা বের করতে চাইছি এই ক্ষেত্রে দেখো এই পাক সংখ্যা প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেগুলো সবগুলোই ফাই এর মধ্যে অলরেডি ইনক্লুডেড কেন না ফাই ইকুয়ালস টু হয় এটা এই জন্য নতুন করে পাক সংখ্যা ক্ষেত্রফল গুণ করার প্রয়োজন থাকে না এটা মাথায় রাখতে হবে নালে ভুল অপশন কিন্তু দাগানো হয়ে যাবে এইবারে ডেল ফাই বাই ডেল টির মধ্যে আমরা এখানে ফাই এর পরিবর্তন তো দেখতেই পাচ্ছি আর এখানে ডেল টি মানে এটাই তাহলে এবার শুধুমাত্র তোমাদের কাজ হবে এখানে তো 10⁻⁴ আমরা কমনও পেয়ে যাচ্ছি আর তাহলে কত আসছে 10⁻⁴ 2/0.02 তো এবারে একদম রাস্তা ক্লিয়ার সমাধান তোমরাই করবে আমি শুধু একটু হিন্টস দিয়ে দিচ্ছি যাতে করে কম সময়ের মধ্যে বেশি আলোচনা করতে পারবো আমরা এখান থেকে সমাধান করবে সমাধান করলে বোঝাই যাচ্ছে যে এখানে যে অপশন তোমার অপশন বি যেটা রয়েছে মিলি ভোল্টে যেহেতু অপশন গুলো রয়েছে এই জন্য তোমরা মিলি ভোল্টে বের করে নেবে কিছুই নাই এখান থেকে তুলেও করতে পারো আর তোমরা এমনি ডাইরেক্টও করতে পারো তোমাদের ইচ্ছা কোনো অসুবিধা নেই যে প্রয়োজনে তা হবে এর ফ্র্যাকশনটাকে পয়েন্টটাকে তুলে দেবে তাহলে কোনো অসুবিধা নেই এখান থেকে 100 আসবে সেটাকে নিয়ে চলে যাবে উপরে তাহলে আলটিমেটলি এরকম দাঁড়িয়ে যাবে একে মিলি ভোল্টে কনভার্ট করে নেবে বললেই 10 মিলি ভোল্ট চলে আসবে কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের এই কোশ্চেন নাম্বার 1 এইচএসএর এমসিকিউর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কোশ্চেন নাম্বার 2 এবং 3 আমাদের এইচএসএর এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 2 তে দেখবে ক্ষেত্রফল দেওয়া রয়েছে সেটা কত না ক্ষেত্রফল রয়েছে 10⁻⁵ বর্গমিটার আর এক্স ওয়াই তলে অবস্থিত এবার এক্স ওয়াই তলে যদি অবস্থিত হয় তাহলে তার অভিলম্ব কি হবে জেড অক্ষ বরাবর তাহলে আমি যদি ভেক্টর আকারে লিখি তাহলে ভেক্টরটা কত হবে 10⁻⁵ কে ক্যাপ কেন না এক্স ওয়াই তল যেহেতু তার অভিলম্ব মানে বুঝতেই পারছো এক্স ওয়াই তল তাহলে কে বরাবর হবে মিন্স জেড অক্ষ বরাবর হবে আর কি রয়েছে বি এর মান রয়েছে বি এর মান কত রয়েছে না বি এর মান রয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ অর্থাৎ আমরা মানটা আগে এই সমীকরণটা লিখে নেব আর কি জিজ্ঞেস করেছে অতিক্রান্ত চৌম্বক প্রভাব তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এইচএস এর কথা বলতে যদি বলা হয় তাহলে বি ডট এ হয় বি এর মান আমাদের কাছে রয়েছে আর এও রয়েছে কে ক্যাপ
তাহলে দেখো লক্ষ্য করে বাকিগুলো শূন্য হয়ে যাচ্ছে শুধু যেটা থাকছে 10^-5 এবার থাকছে তো এরকম অঙ্ক এই টাইপের অঙ্কগুলো তোমরা কোশ্চেন ব্যাংকেও পাবে প্রশ্ন ভিত্তিতে পাবে সেগুলো সলভ করতে হবে কোশ্চেন নাম্বার 3 এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের এইচএসসি দিক থেকে বলতে গেলে এইখানে এই জাতীয় অঙ্কতে কি হয় প্রথম কাজ হবে তোমাদের আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা আমাদেরকে বের করতে হবে তাহলে রাশিমালা হয় এটা E = -d5/dt তো এইখানে মাইনাস তো থাকবেই স্বাভাবিক কারণ এখানে তো মান নয় আমরা সময় বের করছি এবার দেখো এই ক্ষেত্রে আমরা যখনই একটা অবকলন করব তখন কি আসছে না 2at - স্বাভাবিক আর এখানে -b পরেরটা তো শূন্য হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে যেহেতু প্রশ্ন অনুসারে ই সমান শূন্য বলেছে তড়িৎচালক বল কখন শূন্য হবে তাহলে কত লিখতে পারবো না 2at - b সমান শূন্য তাহলে t সমান কত হবে না b/2a তো দেখো একটা অপশন -b/2a রয়েছে সেটা আমি কারণ বলি কেন রয়েছে না এখানে মাইনাস ছিল সেই মাইনাসটা যদি তোলা হয়নি তা সেই মাইনাসটা করলেই একটা মাইনাস চলে আসবে ঠিক আছে তাহলে কত হচ্ছে না মাইনাসটাকে রাখতে হবে কারণ এক্সপ্রেশনটা আমরা ইউজ করছি পরে সেখান থেকে t বের করব ঠিক আছে তোমরা কোশ্চেন নাম্বার 4 আর 5 একটু তোমাদেরকে ধরিয়ে দিলেই তোমরা নিজেরাই লজিকটা বুঝতে পারবে এখানে সলভ করার কিছুই নেই কোশ্চেন নাম্বার 4 দেখো কোন তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল E এবং আবিষ্ট প্রবাহ I বলে নিচের যে অপশনগুলো রয়েছে এর মধ্যে কোনটা সঠিক দেখো উত্তরে বলা আছে অপশন D টা সঠিক কেন D টা সঠিক হ্যাঁ দেখো E যখন বের করা হয় E কিন্তু এই ফ্লাক্সের পরিবর্তনের যে হার সময় সাপেক্ষে তার উপর নির্ভর করছে মূলত ফ্লাক্সের পরিবর্তনের উপর নির্ভর করছে এবার যখন আমরা আই বের করি সেটা কিন্তু E/R সে যেরকমই বর্তনই হোক না কেন তাই তো তাহলে এই যে I = E/R E হচ্ছে -d5/dt তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে I এর মান কিন্তু R এর উপর নির্ভর করছে E এর মান কিন্তু বর্তনী যে তড়িৎচালক বল সেটা কিন্তু বর্তনী কিংবা কুণ্ডলীর রোধের উপর নির্ভর করে না তো থিওরিতে তো আমরা আলোচনা করেছি বিস্তারিত ভাবে শুধু সেই লজিকটাকে এখানে পরিবর্তনে মানে প্রয়োগ করার কথা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এ এমসিকিউ তে তোমরা প্রয়োগ করবে যে আই বর্তনীর রোধের উপর নির্ভরশীল কিন্তু ই রোধের উপর নির্ভরশীল নয় নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 এটা হলো লজিক মনে করে দেখো আমাদের চুম্বকের অবাধে যে পতন সেটা নিয়ে আলোচনা করেছিলাম এখানে দেখো প্রশ্নে বলেছে উলম্বভাবে রাখা একটি তামার পাইপের মাঝে অপর মানে মাঝের ফাঁকে উপর থেকে একটি ছোট দণ্ড চুম্বককে ছেড়ে দিলে ওই চুম্বকটি নিম্নমুখী ত্বরণ এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে দেখো অভিকর্ষজ বলের অধীনে পড়ছে তাহলে ত্বরণ হওয়া উচিত কিন্তু যেহেতু চুম্বকের দেখো লক্ষ্য করে পাইপের মাঝে তামার পাইপের মাঝে পড়ছে আবার কে ছোট দণ্ড চুম্বক তাহলে পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্র এর মধ্যে একটা কিংবা চুম্বক এর মধ্যে একটা আপেক্ষিক গতি আছে তার লেঞ্জের সূত্র অনুসারে সেই আপেক্ষিক গতি কিংবা এই যে উৎস তাকে বাধা দেবে তা বাধা দিলে কি হবে না তরলটা হ্রাস পাবে ওই জন্য অপশন বি হবে ঠিক যে জি অপেক্ষা কম কেউ যদি ভুলে গিয়ে থাকো আমি তোমাদের থিওরি অংশটা মনে করিয়ে দিচ্ছি পেজ নাম্বার 438 এ চুম্বকের অবাধ পতনটা পড়বে তাহলে কোন রকমই প্রশ্ন থাকবে না মনের মধ্যে যেটা আমরা ভিডিওতে আলোচনা হয়েছে কোশ্চেন নাম্বার 6 বইতেই করে দেওয়া আছে আমি বলছি না শুধুমাত্র একটা কথা মনে করিয়ে দিই এই যে ফর্মুলা গতি ও তড়িৎচালক বলে বিএলবি কিংবা বিএলবি সাইন থিটা এটা খুবই ইম্পর্টেন্ট এন্ট্রান্স এবং এইচএসএ এখান থেকে এমসিকিউ এবং নিউমেরিক্যাল অনেক টাইপের হয় একদম সহজ আমরা কিছু সেকেন্ড সেক্টর অঙ্কতে আলোচনা করব এটা ভালো করে পড়বে কোশ্চেন নাম্বার 7 এখনই যা আলোচনা করলাম এইটাই কি ধাতব বলয় মাটির সাথে সমান্তরাল ধরে রাখা হয়েছে একটি চুম্বককে অক্ষকে খাড়া রেখে বলের ভিতর দিয়ে ফেলা হলো চুম্বকটি ত্বরণ একই উত্তর সেই 448 পেজের থিওরিটা যে চুম্বকের ত্বরণটা জি অপেক্ষা কম হবে লেঞ্জের সূত্র প্রয়োগ করে জানা যায় তো এটা মাথায় রাখতেই হবে এইভাবে আমরা কোশ্চেন নাম্বার 8 এবং 9 নিয়ে আলোচনা করব
क्वेश्चन नंबर 8 এ দেখো লক্ষ্য করে একটা তারের কুণ্ডলী রয়েছে আর টাইম রয়েছে তার যে যে ডেটাগুলো রয়েছে সেগুলো তোমার খাতায় লিখে নাও তার তারের কুণ্ডলী সেইখানে টাইম রয়েছে 0.05 সেকেন্ড क्वेश्चन नंबर 8 রয়েছে 0.05 সেকেন্ড এই 0.05 সেকেন্ড বাদে প্রভামাত্রা +2 A থেকে I এর মান +2 A থেকে পরিবর্তন হয়েছে -2 A তাহলে চেঞ্জটা বুঝতে পারছো 4 A এ তো নেগেটিভ সাইড রয়েছে নেক্সট হচ্ছে বিভব পার্থক্য 8 ভোল্ট তাহলে E যদি আমি বলি কিমা V যা বলতে পারো সেটা হচ্ছে 8 ভোল্ট কুণ্ডলী আবেশাঙ্কে মান কত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই পরীক্ষা দৃষ্টিকোণে তো E ইকুয়ালস টু আমরা যদি মানের কথাই ভাববো ওই জন্য আমরা মোটেই নিচ্ছি তাহলে মাইনাসটা আমরা কোন লাভ নেই আবার আমরা ফাই ইকুয়ালস টু কত হয় এলআই হয় তোমরা জানো তাহলে এখান থেকে আমরা এল ডিআই বাই ডিটি তো সরাসরি এখান থেকে আমরা এল এর মানটা পাচ্ছি না ই বাই ডিআই বাই ডিটি তো ই এর মান মানে বিভব পার্থক্যের মান তো মানটা বসিয়ে নেবে তোমরা আই এর পরিবর্তন তোমরা বুঝতেই পারছো 4 হচ্ছে কেন +2 -2 গ্যাপটা আর এখানে হচ্ছে 0.05 সব তথ্যগুলো যা যা দেওয়া ছিল বইতে আমরা সেগুলো বসিয়েছি শুধুমাত্র তোমরা ভাগ করবে ভাগ করে যে উত্তর বলেছে অপশন বি সম্ভবত সেটা মিলছে কিনা দেখবে নিশ্চিত মিলবে ঠিক আছে এটা করবে তোমরা কোশ্চেন নাম্বার 9 এ আসা যাক 9 এ আলোচনা কিছু নেই শুধু একটু লজিক বললেই হবে তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচে কোন বিষয়ের উপর নির্ভর করে না প্রথম রয়েছে ফ্লাক্সের পরিবর্তনের হার অবশ্যই উপর নির্ভর করে কুণ্ডলীর আকার আকারের উপর নির্ভর করছে ক্ষেত্রফলটা সেখান থেকে আমরা পাক সংখ্যা কত হবে কুণ্ডলীর রোধ নির্ভর করছে কিন্তু এখানে বলেছে কি নির্ভর করে না তার মানে এইখানে ঘুরিয়ে তোমরা ভাবো এইখানে যতগুলো অপশন রয়েছে এই ক্ষেত্রে এই যে আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে বলে কিন্তু নির্ভর করে না এগুলো কোনোটারই উপর মানে প্রত্যেকটার উপর যেহেতু নির্ভর করছে তার মানে অপশনগুলো ভুল রয়েছে ওই জন্য উত্তর হবে কোনোটিই নয় কারণ সবগুলোর উপর নির্ভর করছে ঠিক আছে 10 দাগটা তোমাদের প্রবলেম হতে পারে মেডিকেল প্রশ্ন এমটি ওই প্রশ্নটা উত্তর করে দিয়েছে তাই তোমাদের অসুবিধা থাকলো না যদি কারো অসুবিধা হয় বুঝতে বইতে যেটা কষে দেওয়া আছে তাহলে আমাকে বলবে 11 তো ডায়াগ্রাম দিয়ে রয়েছে সেটা ডিরেকশন জিজ্ঞেস করেছে তোমরা সহজেই করতে পারবে 12টা ভালো প্রশ্ন এন্ট্রান্সেও কাজে লাগার প্রশ্ন 12টাও বইতে করে দিয়েছে তাহলে আমার আলোচনা করার কিছু থাকলো না কোয়েশ্চেন নাম্বার 13 এই ক্ষেত্রে দেখবে টেবিলের উপরে দুটি সমান বৃত্তাকার লুপ আছে পরস্পরকে স্পর্শ না করে রাখা হয়েছে এই লুপটির মধ্যে সময়ের সাথে বৃদ্ধিপ্রাপ্ত হয় এরকম তড়িৎ প্রবাহ হলো দুটো রয়েছে কুণ্ডলী পাশাপাশি রাখা হয়েছে কিন্তু টাচ করানো হয়নি একটাতে প্রভাবান্তর বৃদ্ধি করা হলো তাহলে বি লুপটিতে কি হবে এখানে অপশনগুলো রয়েছে আর উত্তর রয়েছে বি লুপটি এ লুপটি দ্বারা বিকর্ষিত হবে কেন না যখনই আমি এ লুপের মধ্যে প্রভাবান্তর বৃদ্ধি করছি যেরকম পারস্পরিক আবেশাঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি কিংবা পারস্পরিক আবেশের ক্ষেত্রে দেখেছি তখন সেই লেঞ্জের সূত্র কথা যদি ভাবো তাহলে যে আবিষ্ট তড়িৎ প্রবাহটা হচ্ছে সেটা আমার কি হবে না কারণকে বাধা দেবে তাহলে কারণকে বাধা দেওয়া মানে কি না বিকর্ষণ করা যেটা আমি আগের ভিডিওতে 14 ভিডিওতে তোমাদের কিছু বেসিক কনসেপ্ট বলার সময় সেখানে বলেওছিলাম যে চুম্বকের গতি কোন দিকে হচ্ছে তো এখানে তো চুম্বকের ব্যাপার নেই একটা কুণ্ডলী সেখানে প্রভামাত্রা দিলাম তার ফলস্বরূপ আর একটা কুণ্ডলী কি হচ্ছে না এর চুম্বক প্রবাহের সঙ্গে জড়িয়ে পড়ছে সেখান থেকে পারস্পরিক আবেশ তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেটা তোমাদের যে সব সময় কি হবে না সেই কারণকে বাধা দেওয়া তার মানে তাকে বিকর্ষণ করা ঠিক আছে তো এখানে কিন্তু কোনো প্রভামাত্রা অভিমুখ জানতে চায়নি যে বামাবর্তী হবে কি দক্ষিণাবর্তী হবে সেটা জানতে চায়নি এই জন্য অপশন হবে বিকর্ষিত হবে তার নিচে দেখবে কোয়েশ্চেন নাম্বার পরপর 14-15 এ কোয়েশ্চেন নাম্বার 14 এ দেখো 0.2 মিটার ব্যাসার্ধের একটি চাকতি রয়েছে তাহলে 14 এ কি না 0.2 মিটার ব্যাসার্ধ তাহলে আর ইকুয়াল টু 0.2 মিটার
1 বাই পাই সেটা হচ্ছে বি এর মান ঠিক আছে নেক্সট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কোণ মানে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি চাকতির সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স কত হবে না ফ্লাক্স যেটা হয় সেটা হচ্ছে জানার জন্য ফাই ইকুয়ালস টু বি ডট এ একে আমরা কিভাবে লিখি বি এ কস থিটা যেহেতু এখানে বলেই দিয়েছে চাকতি তাহলে বৃত্তাকার শেপ তাহলে বি এর মান তো 1 বাই পাই থাকছেই এ হচ্ছে পাই আর স্কয়ার আর মানে পয়েন্ট টু যেটা এসআইটি এ রয়েছে আর এখানে হচ্ছে কস 60 শুধুমাত্র তোমাদের কাজ হবে এখানে এইটা ক্যালকুলেটর কিংবা নিজে মুখে করে উত্তরটা বের করা তত ওয়েবার তাহলেই হয়ে গেল অঙ্কটা তো সহজ অঙ্ক আর এসএসএ লাগবেও কোয়েশ্চেন নাম্বার 15 এ আসা যায় কোয়েশ্চেন নাম্বার 15 এ তোমরা দেখবে যা ডেটা গুলো রয়েছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত চৌম্বক ক্ষেত্রটি 0.7 সেকেন্ডে 0.1 টেসলা থেকে সুষম হারে হ্রাস পেয়ে শূন্য হল কুণ্ডলীর রোধ 1 ওহম হলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে না দেখো আমরা আই চাইছি আই ইকুয়ালস টু ই বাই আর আমরা সেটা জানি তো এখানে বর্গাকার রয়েছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত সেটাও রয়েছে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কথা এখানে বলা রয়েছে তাহলে আমরা যেটা জানি যে ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডি থিটা তাই তো এইবারে যখন আমরা এই ফাই এর রাশিমালা বসাচ্ছি এই বি এ কস থিটা তখন কি দাঁড়ায় অ্যাকচুয়ালি না দাঁড়াচ্ছে এরকম যে বি যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে এ কস থিটা অ্যাজ ইট ইজ থাকলো তাহলে ডিভি বাই ডিটি আসছে এবারে বলি মাইনাস সাইনের কথা যেহেতু আমরা মান নিচ্ছি এই জন্য মাইনাস সাইনটা না লিখলে কোনো সমস্যা নেই এই জন্য মাইনাসটা তোমরা মড নিয়ে এটাকে বাদ দিয়ে দেবে মাইনাসটাকে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই এবার দেখো এ এর মান আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার দৈর্ঘ্য রয়েছে তাহলে আমরা ক্ষেত্রফল কত হবে বর্গাকার যেহেতু তাহলে এ এর মান আমরা ইজিলি এই 10 স্কয়ার তো করব যেহেতু সিজিএস এ রয়েছে তো এই জন্য এখানে কি করব না সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি তাহলে আমরা এরকম করে নেব 10 টু দি পাওয়ার এখানটা 4 আসছে তাই এখান থেকে আমরা ডিভাইড করে নেব সেখান থেকে বের করে নেব তারপর কি না কস এখানে যেটা রয়েছে বি এর মান পরিবর্তন হচ্ছে কস তাহলে কস 45 নেক্সট কি টাইম রয়েছে 0.7 সেকেন্ড সেটা হচ্ছে 0.7 মনে হয় 0.7 চৌম্বক ক্ষেত্র পরিবর্তন 0.1 থেকে 0 তো 0.1 ই চেঞ্জ মানগুলো বসাবে মানগুলো বসিয়ে তড়িৎচালক বল তোমরা বের করে নেবে তড়িৎচালক বল তো বেরোলো কিন্তু আমাদের কি চেয়েছে আবিষ্ট তড়িৎ প্রবাহ তাহলে যে মানটা বেরোলো এখানে সেই এর মানটা উপরে বসাবে আর নিচে রয়েছে 1 ওহম তো তোমরা শুধু ডেটা গুলো চেক করে নেবে কোনো সমস্যা আছে কিনা দেখে নেবে এইভাবে বসালেই তোমরা সহজে উত্তর কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটা করবেন কোশ্চেন নাম্বার 16 একটু অসুবিধা হতো কিন্তু বইতে উত্তর করে দিয়েছে তাই তোমাদের অসুবিধা থাকলো না তো কোশ্চেন নাম্বার 16 বইতে বসে দেওয়া রয়েছে অসুবিধা থাকলে বুঝতে জানাবে কোশ্চেন নাম্বার 17 থেকে 20 এর মধ্যে 20টা বইতে করে দেওয়া আছে তাহলে কোনো অসুবিধাই থাকলো না আর থাকছে এই 17 18 19 এটা নিয়ে আমরা এখনই আলোচনা করব 17 18 19 এর মধ্যে তোমরা 17 এর দিকে প্রশ্নটা পড়ো সতর্কতাকে প্রশ্ন তোমরা দেখো একটি লম্বা সলিনয়েডের সাবেশাঙ্ক হল এল এখন আরেকটি সলিনয়েড নেওয়া হলো দৈর্ঘ্য ব্যাস পাক সংখ্যা প্রথম সলিনয়েডের দ্বিগুণ তো দ্বিতীয়টা সাবেশাঙ্ক কত হবে তাহলে এই জাতীয় প্রশ্ন আমাদের এইচএসএ একটু বেশি ইম্পর্টেন্ট আমরা সলিনয়েডের ক্ষেত্রে জানি এরকম এক্সপ্রেশন হয় এটা যদি এল হয় পরেরটা যদি এল ড্যাশ হয় তাহলে দ্বিগুণ বলেছে তাহলে মিউ নট এন এর জায়গায় 2n ক্ষেত্রফল এরকমই হবে ক্ষেত্রফল বলেনি অবশ্য ব্যাসের কথা বলেছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই এ মানেই হচ্ছে
পাই আর স্কয়ার, তাহলে এখান থেকে বুঝতেই পারছ আমরা দৈর্ঘ্য ব্যাস পাক সংখ্যা। তাহলে পাই আর স্কয়ার মানে কত? এটা তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে কত দাঁড়াবে তাহলে পাই, যেহেতু বলেছে দ্বিগুণ, এরকম দাঁড়াচ্ছে। আর দৈর্ঘ্য হয়েছে দ্বিগুণ, আর পাক সংখ্যা প্রথম সংখ্যাকে দ্বিগুণ, সেগুলো আমরা করলাম। এখান থেকে দেখো এখানে চার পাচ্ছি আমরা, দুই একটা নিচে পাচ্ছি, এই ক্ষেত্রে দুইটাকে রাখতে হবে, কারণ আগের সব তুলনা করছি, তাহলে আবার একটা চার পাচ্ছি। তাহলে দেখো এখানে আট এক্সট্রা হয়ে গেল, আর বাকিগুলো আগের বারের মতো, মানে উপরে যেরকম ছিল ওর মতোই রয়ে যাচ্ছে। তাহলে দেখো আগেরটার সঙ্গে এর সম্পর্কটা কেমন, না আট থাকছে, তাহলে এল ড্যাশ ইকুয়ালস টু এইট এল, তাহলে এল ড্যাশ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এইট এল। তো এখান থেকে আমরা উত্তর বের করে নিতে পারি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা এল ড্যাশ ইকুয়ালস টু এইট এল। এই টাইপের প্রশ্ন শুধু কোনো একটা চেঞ্জ হবে, এখানে সবগুলো এরকম চেঞ্জ হচ্ছে, কোন একটা চেঞ্জ হবে এরকম প্রশ্ন কিন্তু এইচএসএ রয়েছে, টেস্টেও রয়েছে, তো এটা আমাদের খুব কাজে লাগবে। আর শুধু যদি দেখো এখানে দুটো রয়েছে মান অলরেডি এল ওয়ান এল টু, ষোলো মিলি হেনরি, পঁচিশ মিলি হেনরি, পারস্পরিক আবেশাঙ্ক এম রয়েছে সেটা রয়েছে টেন মিলি হেনরি, ঠিক আছে। এবার দেখো এই ক্ষেত্রে যুগ্মিত ধ্রুবক মানে যাকে আমরা বলি সংযোগ ধ্রুবক, তার মান নির্ণয় করতে বলেছে। এটা করার জন্য তোমরা যেটা প্রয়োগ করবে যে সূত্রটা তোমাদের শেখানো হয়েছে থিওরিতে, এই সূত্রটা, তাহলে এখান থেকে কে সমান কত হবে, না এম বাই রুট ওভার এল ওয়ান বাই এল টু, তাহলে এম আমরা দেখতেই পাচ্ছি টেন, সমাধান করবে যা বলে উত্তর সেটাই হবে। একটা কথা এখানে বলে রাখি, অনেকগুলো এমসিকিউ দেখবে তোমরা উত্তর সমাধান করে বের করবে, সেই যে সব এন্ট্রান্স হোক অ্যাকুরেট উত্তর মিলছে না, তো নাই মিলুক, ধরো একটা উত্তর আছে যেরকম ধরো এই প্রশ্নে উত্তর রয়েছে কত, না পয়েন্ট ফাইভ, হয়তো তুমি সমাধান করে দেখলে পয়েন্ট ফাইভ সেভেন আসছে, তো এটাই যেহেতু ক্লোজ পয়েন্ট ফাইভ এর বাকি অপশন গুলো তুলনায়, তো এটাকেই রাউন্ড আপ করবে, মানে এটাকেই ধাক্কা দেবে, এটাকেই মার্ক করবে, মানে যেখানে যেরকম জিজ্ঞেস করে থাকবে আর কি। তাহলে মাথায় রাখবে তোমরা ক্লোজ আনসারটাই নিতে হবে যদি অ্যাকুরেটটা না মেলে। লাস্ট এটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার নাইনটিন, খুব মজার প্রশ্ন এইচএস এর জন্য, এসআই তে হেনরি এককে কিভাবে লেখা যায়। তোমরা উত্তরে পাবে এইটা লেখা আছে, আমি থিওরিতে আলোচনা করেছি তোমার যদি মনে থাকে, আমি আবার বলে দিচ্ছি এটা আসছে কি করে, না ই ইকুয়ালস টু হয় ডি, যদি একক ওয়াইজ বসানো হয় ই হচ্ছে ভোল্ট, এল হচ্ছে হেনরি, আই হচ্ছে অ্যাম্পিয়ার, সময় হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো হেনরি সমান কত হচ্ছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে কত, না ওহম, তাহলে দেখো প্রমাণ হয়ে যাচ্ছে, তো মনে রাখতে পারো, আর মনে না রাখতে পারলেও কোনো অসুবিধা নেই, নিজেরা বের করে নেবে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের ছায়া প্রকাশনী বইয়ের এমসিকিউ নিয়ে আলোচনা, আমরা নেক্সট ভিডিওতে সেট ওয়ান প্রশ্ন নিয়ে আলোচনা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই।